গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো মাম্মা সকাল থেকে সাইকেল চালাতে ব্যস্ত, দেখো সকাল থেকেই সাইকেল চালাচ্ছে। এখনো স্নান হয়নি, কাজ কমপ্লিট। আজকেও কত ফুল ফুটে আছে গাছের মধ্যে। আমার সেই রজনীগন্ধা, ও সাইকেল চালাতে থাকুক, এখন শুরু করেছে, যখন থামবে না। দেখো আমার গাঁধা গাছেও ফুল এসছে, আর আমের মুকুল এসছিল, দেখো আম ধরেছে, দেখতে পাচ্ছেন, দেখো আম ধরেছে। চলো তাহলে পরে আসছি আবার। হাই, তো আমি চলে আসছি। সকালে আমার মেয়েকে তোমরা দেখেছো, আমার আসা হয়নি, বেলাও হয়ে গেছে, আমার স্নান টান পুজো দেওয়া সব কমপ্লিট। আমি কিছু তোমাদের সাথে শেয়ার করব, কি শেয়ার করব সেটা তোমরা দেখতে থাকো। চলো তাহলে তোমাদের দেখাই। চলো দেখো, আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি, চিকেনের লেগ পিস গুলোকে আমি ছুরি দিয়ে এগুলো সব কাটা আছে, তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই। দেখো মাছ বরাবর আমি সব কেটে দিয়েছি, যাতে মশলা এর মধ্যে ঢুকতে পারে। এখানে আমার মশলা সব পেস্ট করে রাখা আছে, দেখো আগে আমি এর মধ্যে অ্যাড করব এই যে লেবু, লেবুটা দিলে টেস্টটা একটু বাড়বে। একটু লেবু এর মধ্যে আমি অ্যাড করলাম, এই যে পেঁয়াজের পেস্টটা করে রেখে দিয়েছি, পেঁয়াজের পেস্টটা এর মধ্যে অ্যাড করব। এবার দেব রসুন, রসুনটাকে এর মধ্যে অ্যাড করলাম, আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে আমি পেস্ট করে নিয়েছি। আমি ঝালের জন্য কোনো গুঁড়ো কিছু মশলা ইউজ করব না, আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি আদার সাথে। আদা কাঁচা লঙ্কা এর সাথে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে টমেটো পেস্ট, টমেটোটাকে এর মধ্যে আমি অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব, এবার আমি এর মধ্যে অ্যাড করব সরিষার তেল, তেল অ্যাড করলাম এর মধ্যে। এবার অ্যাড করব নুন পরিমাণ মতো, এখন আমি অল্পই দেব, মানে যেরকম বুঝবো আমি সেরকম দেব, খুব বেশি না। এবার এবার ইউজ করব হলুদ, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে আমার। এবার এর মধ্যে অ্যাড করব, জিরেটাকে ভেজে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর ইউজ আর একটা জিনিস দেবো এর মধ্যে, কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু কালারের জন্য, আমি বেশি দেবো না, অল্পই দেবো, যেহেতু আমার মেয়েটাও তো খাবে, বেশি মশলাপাতি আমি দেবো না, অল্প দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেবো। তোমাদের যদি আরো মানে আরো বেশিক্ষণ রাখলে আরো ভালো হয় জিনিসটা, কিন্তু আমার যেহেতু সময় নেই, বেলাও হয়ে গেছে প্রচুর, ওই জন্য আমি বেশিক্ষণ রাখতে পারবো না। এখন বাজে 10টা, আমি খুব জোর 1 থেকে 1.5 ঘন্টা রাখতে পারবো। এটাকে আমি মেখে নিই ভালো করে। চলো এগুলোর মধ্যে তো মশলা ঢুকতে হবে, মশলা ঢুকলে না একদম ভালো লাগবে না খেতে। আমি এখানে তেলটা একদম অল্প দিয়েছি, তার কারণ আমি যখন কড়াইয়ে লেগ পিস দেব তখন আমি আবার তেল ব্যবহার করব একবার।
তো চলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা পর আমি আবার ফিরছি তো চলো আমি চলে এসেছি এক ঘন্টা দশ মিনিট পর তখন আমি তেল দিয়েছিলাম বলেছিলাম আমি আরেকবার অল্প করে যখন আমি মাংসটা দেবো কড়াইয়ের মধ্যে তখন তেল দেবো তেল আমি দিয়েছি আর এতে অল্প চিনিও দিয়েছি এবার আমি মাংসটা আস্তে আস্তে এর মধ্যে দিতে থাকবো পুরো মশলাটা আছে মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর আমি এর মধ্যে তখন কোনো মশলা মানে এই গরম মশলা কোনো কিছু অ্যাড করিনি আমি অ্যাড করবো ঠিক নামানোর আগে ঠান্ডায় মিট মশলা দেবো আর সাথে অল্প একটু গরম মশলা গরম মশলা আমি বাড়িতেই ভেজে পেস্ট করে রেখে দিয়েছি নামানোর ঠিক আগে আমি গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে নেব ভালো এই কড়াইটা মনে হচ্ছে না নিলেই ভালো হতো ঠিকঠাক আসছে না একটু সময় লাগবে লেগ পিস তো এটাকে আমার গ্যাসটাকে বেশি হাই করলে হবে না মিডিয়াম আছে এটা আমাকে করতে হবে তো এটা আমার হতে থাকুক চলো পরে ফিরছি আবার দেখো আমার রান্না হয়েছে তোমরা বুঝতে পারছো মাংস দেখো হাট থেকে এ দেখো ছেড়ে গেছে বুঝতে পারছো মাংস আমার অলরেডি হয়ে গেছে কষানো আমি এর মধ্যে কোনো জল অ্যাড করিনি কারণ আমার জল অ্যাড করার প্রয়োজন পড়েনি দেখো বুঝতে পারছো কত সুন্দর কালারটা এসছে আমি এবার নামিয়ে নেবো এটাকে কিন্তু তার আগে আমাকে এর মধ্যে গরম মশলা অ্যাড করতে হবে দেখো গরম মশলা আমি অ্যাড করে দিলাম আর অল্প এই যে সানরাইজ মিট মশলা এর মধ্যে অল্প দিয়ে দিলাম ব্যাস আমার রান্না কমপ্লিট চলো আমি কড়াই থেকে নামিয়ে নিই তারপর তোমার দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে দেখো আমার রান্না কমপ্লিট কালারটা কত সুন্দর এসে দেখতে পাচ্ছ আর পুরো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আমার এই রান্নাটা রান্নাটা করতে কমপক্ষে এক ঘন্টা সময় লেগেছে দেখো তোমরা বানিয়ে একবার দেখতে পারো টেস্ট করে কত সুন্দর কালারটা এসছে চলো আমার রান্না কমপ্লিট সব নিজ রান্নাঘরের অবস্থা সব পরিষ্কার করে নিই এবার পরে আসছি আবার আমাদেরকে করো চলো বন্ধুরা আমি এই ব্লগটাকে আর বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর এই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করে দিও পাশে থেকো আমার চলো টাটা।